আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই স্বাগতম জানাই বিডি গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে। আজকে আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে জব প্রিপারেশনের জন্য কী কী পড়ব তা নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম এভরিওয়ান, গত ভিডিও লেকচারে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে জব প্রিপারেশনের জন্য কী কী পড়তে হবে তা নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, দেখে নেবেন। প্রথমে আসি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড খুবই গুরুত্বপূর্ণ। বিওডি এবং সিওডি নির্ণয় থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। এরপর কোয়াগুলেশন, ফ্লকুলেশন, অপটিমাম কোয়াগুলেশন, অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, সিওয়েজ ট্রিটমেন্ট, ল্যাট্রিন ডিজাইন, পাম্প ক্যাপাসিটি, ওয়াটার সাপ্লাই সিস্টেম, পপুলেশন প্রেডিকশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন এসে থাকে। ক্লোরিন ডিমান্ড, সেডিমেন্টেশন বেসিন, আপ ফিড, ডাউন ফিড, ওয়েল ড্রডাউন এবং অ্যাকুইফেয়ার। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে এই টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার চলুন দেখে নেই ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে কী কী পড়তে হবে। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে নর্মাল ডেপথ নির্ণয়, এখান থেকে ম্যানিংস ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ, রেইনফল অ্যান্ড রান অফ, SAR মানে সোডিয়াম অ্যাডজর্পশন রেশিও, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন এসে থাকে, কন্টিনিউটি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন এবং পাইপ ফ্রিকশন। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে এই পয়েন্টসগুলো পড়লেই চলবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।